আসসালামু আলাইকুম সবাইকে আমি সাবুমান সুলতানা বলছিলাম ইতালি থেকে আশা করি সবাই অনেক ভালো আজকে তৈরি করবো জলপাইয়ের টাল মিষ্টি তাই প্রথমে জলপাইগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি তারপরে আচারের প্রধান উপকরণ হচ্ছে সরিষার তেল সরিষার তেলে আমি তিনটা শুকনো মরিচ দিয়ে দিছি সেই সাথে হচ্ছে পাঁচ পূরণ দিয়ে দিলাম আচারে তো পাঁচ ফোড়ন না দিলে কোনো ঘ্রাণেই হবে না সেই সাথে দিলাম এক বাটি পরিমাণ রসুন খুঁয়া কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু পাকছে ছোট ছোট গোল গোল কাঁচামরিচগুলো আর অল্প একটু আদা রসুন দিছি সেই সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর এক বাটি পরিমাণ চিনি দিয়ে খুব নেড়ে ছেড়ে অল্প একটুখানি একটুখানি বাজা বাজা হবে রসুনটা তখন আমি দিয়ে দেবো এখানে জলপাইগুড়ো বেশি বাজবো না আমার উদ্দেশ্য হচ্ছে রসুনের কুয়াগুড়ো এরকমই আস্ত আস্ত থাকবে একেবারে গলে যাবে না তারপরে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে পানি জড়িয়ে রাখা সিদ্ধ করা জলপাই এর আগে জলপাইগুলোকে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে রাখছি দুই পাশে দিয়েও দিয়েও করা করা যায় যায় চাকু তো আমি এই কুচি কুচি করলাম এই জন্যই যাতে করে হচ্ছে রসুনের ফ্লেভার আর হচ্ছে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে একটু মিষ্টি দিলাম এখানে এগুলো যেন খুব ভালোভাবে ভিতরে ঢুকে এমনিতেও আমি আচারটা গালা গালা করবো না এরকম আস্ত আস্তই রাখবো দেখতে পাচ্ছেন উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে জলপাইগুলোকে ভাঙার কোনো উদ্দেশ্য নাই এরকমই আস্তই থাকবো আমার আচার হয়ে গেছে এই আচার আপনি সংরক্ষণ করতে পারবেন পুরো এক মাস জুড়ে এটা কোনো খিচুড়ি পোলাও অনেকে বিরিয়ানির সাথেও খায় আর যেহেতু আমি রসুন দিয়েছি আমরা রসুন অনেক অনেক বেশি লাইক করি আমার পরিবারের সবাই রসুন অনেক লাইক করে আর এই অল্প উপকরণে এত সুন্দর আচার এত ইয়াম্মি আচার না বানালে বিশ্বাস করবেন না